আলাদিনের গল্প তো তোমরা প্রত্যেকেই শুনেছ। আলাদিন একটি প্রদীপকে ঘষত, সেই প্রদীপের ভেতর থেকে একটা জিন বেরিয়ে এসে বলতো, জো হুকুম মেরে আকা। আলাদিন তাকে বলতো, আমার জন্য একটি রাজপ্রাসাদ বানিয়ে দাও, সে বানিয়ে দিত। বলতো, আবার ভেঙে দাও, সে ভেঙে দিত। আলাদিন আবার বলতো, আবার প্রাসাদটা বানিয়ে দাও, এবং সে খুশি মনে আবার সেই প্রাসাদটিকে বানিয়ে দিত। সে কখনোই প্রশ্ন করতো না যে, কি আকা, এইমাত্র তো তুমি এটা ভাঙালে, আবার কেন বানাতে বলছো? তার প্রশ্ন করার কোনো অধিকার ছিল না। তার শুধু একটাই কাজ যে, তাকে যা আদেশ করা হবে সে সেগুলোকে পূরণ করবে। ঠিক এরকমই হলো আমাদের অবচেতন মনও। আমরা যেই কথাগুলো রিপিটেডলি বলতে থাকি, আমাদের অবচেতন মন সেগুলোকেই ফুলফিল করে যায়। তোমরা দেখে থাকবে যে যেই ব্যক্তিটা বলে, আমার তো পুরো জীবনটা বরবাদ হয়ে গেল, ভেতরের অবচেতন মন বলে, জো হুকুম মেরে আকা, আমি তোমার জীবনকে আরো ভালো করে বরবাদ করে দেবো। কারণ অবচেতন মন এটা বোঝে না যে তুমি যেটা বলছো সেটা তোমার জন্য ভালো না খারাপ। সে শুধু এটা বোঝে কি, যেই কথাটা বলছে আমার কাজ সেটাকে পূরণ করা। তাই তোমরা দেখে থাকবে যে, যখন কোনো ব্যক্তি বলে, আরে আমি তো গরিব মানুষ, ভিখারি মানুষ, আমার টাকা পয়সা নেই, সে কিন্তু আরোই তার লাইফে প্রবলেম বাড়তে থাকে এবং সে কখনো ধনী হতে পারে না। তাহলে তাকে যদি কখনো ধনী হতে হয়, কি বলতে হবে? যে আমি একজন ধনী ব্যক্তি, আমি খুব খুশি আছি, আর আমার সব কিছুর জন্য ইউনিভার্সকে অনেক ধন্যবাদ। যে ব্যক্তিটা তার জীবনকে নিয়ে দীর্ঘ 5 বছর ধরে কমপ্লেন করে আসছে, সে কিন্তু দেখবে আজও কমপ্লেনই করে চলেছে, এবং আমি বলে রাখছি সে আগামী 5 বছরও তার জীবনকে নিয়ে কমপ্লেনই করে যাবে। তাই সবসময় ভালো ভাবো, তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে ভালো ঘটবে।